চার মায়া মহাব্বত ভালোবাসা আমাদের প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ের ভিতর। নাসিরপুরের এই উপজেলার থেকে দাবি জানাচ্ছি, ভারত সরকারকে আমরা বলতেছি, হুঁশিয়ার করে দিচ্ছি, যদি আমাদের প্রয়োজন হয় বাংলার মুসলমানরা, বাংলার আলেম সমাজ যদি আমাদেরকে ডাক দেয়, আমরা ভারত লং মার্চ করার জন্য প্রস্তুত আছি কিনা বলেন তো। আমরা নাস্তিকের বিচার চাচ্ছি, যদি বাংলার জমিনের ডাক আপনার কানে না যায়, আপনাকে ক্ষমতাচ্যুত করে বাংলার ইতিহাস যেমন মুসলমানরা করে দেখিয়ে দিয়েছে, ওই রকম ভাবে আপনাকে পদত্যাগ করিয়ে, ওই রকম ভাবে ক্ষমতাচ্যুত করিয়ে আপনাকে দেশ ছাড়া করা হবে ইনশাআল্লাহ। মুসলমানদের রক্তে যে আগুন লাগিয়েছেন, আপনি অতি তাড়াতাড়ি রক্ত নিবারণের ব্যবস্থা করুন, তার সর্বোচ্চ শক্তি দিয়ে পৃথিবীর মুসলমানদের হৃদয় শান্ত করার ব্যবস্থা করুন। আমার আপনার নবী বিরুদ্ধে কটুক্ত করেছে, তাকে প্রকাশ্য ভাবে ফাঁসি দিতে হবে। আজ যদি তাকে তার বিচার না করা হয়, বাংলাদেশের তাওহীদের জনতা এর বিচার রাষ্ট্রপতি করবে ইনশাআল্লাহ। আমার আলাইহি ইল্লাল্লাহ। এই ভারতের এক কুলঙ্গার নব বিচার নাম কি? আমার প্রিয় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অসক্তি করেছে, এটাতে ঝুলানো হোক। নতুন আপনারা দেখেছেন বাংলাদেশের মুসলমান নাই, সারা বিশ্বের মুসলমান সুযোগ দেবে। যদি আপনি কি করেন বিচারে আওতায় না আনেন, আপনার ক্ষমতার মুস্তান বাংলাদেশের মানুষে দেখিয়ে দিতে, আপনার ক্ষমতার মুস্তান থেকে সরিয়ে আপনাকে অপদস্থ করে ওই দেশ থেকে বিচারিত করা হবে। বিশ্বের মুসলিম আমার নেতা, তোমার নেতা বিশ্ব নবী মুস্তফা।